আজকে দেখাবো কিভাবে জেফএম এর ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে হয়। হ্যালো এভরিওয়ান, তো যারা যে ফ্রেমের ব্যাকগ্রাউন্ডে আমি যে ফ্রেমের ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে চাচ্ছি সেই ইমেজের সেই যে ফ্রেমের ওপেন করতে হবে, অথবা আমি নতুন একটা প্রজেক্ট নিচ্ছি শুধুমাত্র ইমেজ সেট করে দেখানোর জন্য। এটা যে কোনো নাম দিতে পারি, ইমেজ দিচ্ছি তো ওখান থেকে আমি একটা জে ফ্রেম নেবো। এটা তো তো আমার একটা ব্ল্যাঙ্ক যে ফ্রেম এসেছে, এটাতে আমি এর ব্যাকগ্রাউন্ডটি ইমেজ সেট করে দেখাবো। তো ইমেজ সেট করতে গেলে প্রথমে ব্ল্যাঙ্ক যে ফ্রেমের উপরে প্যানেল নামে একটা অপশন আছে, সুইং কন্টেনার্স এর ভিতরে প্যানেল। যদি সুইং কন্টেনার্স যদি আপনার এখানে ডিফল্টভাবে না থাকে বার, তো সেক্ষেত্রে আপনি উইন্ডোজে গিয়ে ইডিএল টুলসে ভিতরে টেমপ্লেট নামে অপশনটা আছে, অথবা কি প্রেস করে করতে পারেন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এইট, অর্থাৎ কন্ট্রোল শিফট এইট চাপলেও আপনার এই প্যানেলটা চলে আসবে। তো প্যানেলটা চলে আসার পরে এখান থেকে প্যানেলটা আপনি নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে দেখা যাবে যে ফ্রেমের ভিতরে যে যে প্যানেল নামে একটা অটোমেটিকভাবে অপশন চালু হয়েছে, সেটা আছে নেভিগেটরের ভিতরে। তো এটা হচ্ছে আমার যে প্যানেল, এটাকে প্রথমে আমি নাল লেআউট করে দিব, অর্থাৎ যে প্যানেলটাকে আমি নাল করব। তো সেক্ষেত্রে এখানে এসে নাল করার পরে দেখা যাবে নাল অপশনটা চলে আসছে, বাট এখানে আমার যে যে প্যানেলটা নেওয়া ছিল সেটা আর দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমাকে এখানে যে প্যানেলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখা যাবে যে আমার যে যে প্যানেলটা নিয়েছিলাম সেটা ওয়েট হাইট একদমই জিরো। তো এটাকে আমি আমার যে প্যানেলের সাথে ডিফল্ট করে দেব। ডিফল্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে একটা লেবেল নেব, লেবেলটা টেক্সট নাল করি। টেক্সট নাল করার পর দেখা যাবে যে নাল হয়ে গেছে। এখানে যে লেবেলটা দেখাচ্ছে, অর্থাৎ আমি যে লেবেলটা নিচ্ছি, তো এটার প্রপার্টিসে যাব, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আইকন নামে একটা অপশন আছে, আইকন আমি ক্লিক করব। তো এখানে ইমেজ প্রজেক্ট মিনস বোঝাচ্ছে যে আমার যে ইমেজটা সেট করবো ওই ইমেজটা যদি আগে থেকেই আমার প্রজেক্টে নেওয়া থাকে সেক্ষেত্রে আমি এখান থেকে সেট করতে সিলেক্ট করতে পারবো। আর যদি
আমার আগে থেকে কোনো ইমেজ না নেওয়া থাকে, সেক্ষেত্রে আমি এক্সটার্নাল ইমেজ আনবো। সেক্ষেত্রে এক্সটার্নাল ইমেজে ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার যে পাথে আমার অর্থাৎ যে লোকেশনে আমার ইমেজটা আছে সেখানে আমি যাব। এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করব। করার পর আমি যে লেভেলটা নিয়েছিলাম ওটার ভিতরে দেখাবে এবং আমি আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি ইমেজটা সেট করব। আমি এতটুকুর ভিতরে ইমেজটা সেট করলাম, তো দেখা যাবে যে এটাই মূলত আমার কাজ। তারপর আমি আরো কিছু কাজ দেখাচ্ছি, কারণ যে যখন আমি এইভাবে ইমেজ সেট করব করার পরে আসলে এই যে প্যানেলের যে ফ্রেমের ভিতরে যে আমি আনুষঙ্গিক কাজগুলো করব সেই কাজগুলো করতে কিছু প্রবলেম ফেস করতে হয়। তো আমি দেখাচ্ছি শুধুমাত্র একটা নর্মালি একটা লগইন প্যানেল যে ফ্রেমে ক্রিয়েট করে দেখাচ্ছি যে আসলে এই ইমেজ নেওয়ার পরে কিভাবে আসলে কাজ করতে হয় যে ফ্রেমে। তো যখন আমি একটা লেভেল নিব তো দেখা যাবে যে এই লেভেলের ভিতরে যে টেক্সটটা ছিল টোটালটাই ব্লাঙ্ক দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, এই নেভিগেটরের ভিতরে আমি যখন এই যে যে লেভেলটা নিয়েছি সাথে সাথে এখানে একটা যে লেভেল দেখাবে, তো এই যে লেভেলটাকে এই নাল যে আছে আমি যে প্যানেলটাকে নাল করে দিয়েছি, নালের ঠিক নিচে গিয়ে ছাড়তে হবে। সেক্ষেত্রে আমাকে এই যে লেভেল 2 এর উপরে ডাবল ক্লিক করতে হবে, করার পরে উপর দিকে নিতে হবে। যখন আমি এই নালের কাছে নিব তখন এরকম একটা ইরোর চিহ্ন দেখাবে, আমার করতে হবে এই নালের একটু নিচে আনতে হবে। যখন এরকম এরকম দেখাবে তখন আমি ছেড়ে দিব। ওখানে ছেড়ে দেওয়ার পরে দেখা যাবে যে এখানে আমার যে ডিফল্ট ভাবে যে যে লেভেলের লেখাটা থাকে সেই লেখাটা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমি এখন এটা এডিট করতে পারি যা আমার মানে প্রয়োজনীয় সাপেক্ষে। আমি লগ ইন প্যাটার্ন যেহেতু দেখাতে চাচ্ছি সুতরাং লগ ইন প্যাটার্নটা বলে দেখাই। ঠিক একই কাজটা আগে করে নিতে হবে, এখন দিতে হবে এই যে লেভেল 2 এর পর পর, অর্থাৎ একটার পর একটা আসতে থাকবে। এটা প্রপার্টিস কাল চেঞ্জ করে দিই ইউজারনেম, এগুলো জাস্ট এখন তো আপনার কাজ যেভাবে আপনি চাবেন রং চেঞ্জ বা যেভাবে চান না কেন। এখন একটা যে ফিল্টার নেব, এটাও ঠিক একইভাবে কাজ করে নিতে হবে যে লেভেল 3 নিচে দিতে হবে। তারপরে টেক্সটটা এডিট করে দিন, ঠিক একই কাজ করতে হবে।
তো আমি ইমেজ সেট করার পরে স্টার যে কাজগুলো করলাম এগুলো এখন তুই মানে আপনার নিজস্ব ব্যাপার যেভাবে করবেন না কেন। এখন আমি দেখবো যে আসলে মূলত আমার ব্যাকগ্রাউন্ডে ইমেজটা প্রপারলি ভাবে সেট হচ্ছে কিনা। যদি রান করার পর দেখা যায় যে আসলে আমার প্রোগ্রামটা ঠিক মতো রান করছে, তার মানে আমি ইমেজটা আমার ব্যাকগ্রাউন্ডে যে ফ্রেমের ব্যাকগ্রাউন্ড ঠিক মতো সেট করতে পেরেছি। তো চলুন যাই, এখন দেখা যাক আসলে ঠিক মতো রান করতেছে কিনা। হ্যাঁ, আমি যে কাজটা করেছিলাম ঠিক মতো আমার প্রোগ্রামটা রান করেছে এবং ব্যাকগ্রাউন্ডে যে আমি ইমেজটা সেট করেছিলাম সেই ইমেজটা ঠিক মতো সেট হয়েছে। সুতরাং বন্ধুরা, আপনারা ঠিক এভাবে ইমেজটা সেট করার চেষ্টা করবেন। আর আরো যদি কোনো কিছু জানার অথবা আসলে আমি কিছু জানি না, তারপরেও আমি যা শিখি বা ঘাটাঘাটি করে যা শিখি তা সবার সাথে শেয়ার করার চেষ্টা করি, এবং লাইক কমেন্টস শেয়ার করার মাধ্যমে আমাকে আরো একটু উৎসাহিত করার চেষ্টা করবেন। ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।